আর ওই রবি আউয়ালে না পিয়েলো মোরে জোরে হবে না জোরে হবে না

বারকাতন ওয়ালা নবী এলো রে এলো রে ভাই এলো রে এলো রে ভাই এলো রে কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে জোরে হবে না আরে জোরে হবে না ওই কুরাইশ বংশের ভিতরে মহামার রেহে মে এলে তুমি জেলে আবুদুল্লা রুই বাগানে আর জোরে হবে না ওই ওই বংশের ভিতরে মামিনার নে হে মে এলে নূর জেলে আবদুল্লা রুই বাগানে ওই বাগ এর ফুল কলে ওই বাগানের ফুল কলে ফুটলো সারা ভনে বারোই রবি রহমাতা ওয়ালা লো রে সাপা তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে এলো রে ভাই এলো রে

एले नबी सुबह साधे के बारो रबी उल अवाले रहमत वाला नबी एलो रे सफा तिर ताज पोरे जमीने कौसर अल्लाह नबी एलो रे एलो रे भाई एलो रे भाई। एलो रे भाई

आकाश बात से चंद्र तारा खुशी तारा में ते छे हुर बारिश तारा तर तोरे की मेरे छे দাদু দুপ মোতালিব খুশি হয়ে দাদু দুপ মোতালিব খুশি হয়ে মাকাপাশি রি দাওয়াত করেছে বারুই রামিয়ল আউয়ালে রহমাটোওয়ালা না ফিয়েল রে সাফা আদ্রতাদি করে সামিলে বারুই কাতুওয়ালা না ফিয়েল রে

বারোই রবি আওয়াল দয়ার নবী যেদিন মাতৃ গর্ভে স্থান নিয়েছিলেন আমার আল্লাহ আসমানের ফারিস তাদের বললেন হে আসমান আমার রহমাতুল্লিল আলমিন যে নবীর জন্য আমি অপেক্ষা করছিলাম যে রসুলের জন্য আমি ইন্তজার করছিলাম সে অত রাত্রিতে মায়ের গর্ভে স্থান লাভ করেছে আর আমি আল্লাহ সহ্য করতে পারি না তাড়াতাড়ি রহমতে ফেরেশতারা রহমতের দরজা খুলে দাও আকাশ থেকে পানি বর্ষণ করো বহু দিন ধরে পানি না হওয়ার কারণে জমিনটা শুকিয়ে গেছে মাটিটা ফেটে গেছে গাছপালা গুলো হলুদ হয়েছে মানুষ হাই পানি হাই পানি করেছে পশু পাখি গুলো পানির জন্য অস্থির হয়েছে আমার আল্লাহ রহমতের দরজার তালা খুলে দিলেন অপুরন্ত পানি আকাশ থেকে নাজিল হলো জমিন সিক্ত

সারা পৃথিবীর সমস্ত জীবজন্তু গাছপালাকে নবী পাকের আগমনে খুশি করে দিলে মায় আমার dost আমার তরুণ যুবকেরা আমার সেই বছর আরবের লোকেরা সেই বছরের নাম দিয়েছিল সানাতুল ফাতেহ ওয়াল ইবতিহাজ জয় এবং আনন্দের বছর নামে আরবের মানুষেরা নবী জন্মের বছরটাকে আনন্দের বছর জয়ের বছর হিসাবে ঘোষণা করেছিল বলে নবীর আগমনে সবাই খুশি হয়েছে আজকে আমরা খুশি না বেজা খুশি তাহলে খুশি কে হবে না শয়তান হবে না আর শয়তানের চাস্ত ভাই ফুতু ভাইরা হবে না বুঝতে বাছছেন বলে জন্মদিবস আবার পালন করা যায় নাকি আরে পাগল এই ইহুদি নাসারাদের মতো জন্মদিবস মুসলমানরা পালন করে 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 না জন্ম দিবস পালন মুসলমানেরা করে না নবীর জন্মে খুশি হয় এটা করে জোরে বলুন নবীর নবীর মিলাদ আলোচনা। আলোচনা, জন্মের শুধু আমরা করি না নবীর সিরাতের আলোচনা করি জন্মেরও আলোচনা করি কর্মেরও আলোচনা করি আর এই নবীর জন্মেতে আমরা খুশি হয় বলে জন্ম দিবস করলে মৃত্যু দিবস কেন করো তখন মৌলানারাও আবার যেমন প্রশ্ন তেমন তার উত্তর করে বলে ইসলামে তিন দিন শোক পালন চলে তিন দিনের বেশি চলে না কিন্তু জন্মের জন্য বলা হয়নি তিন দিনের বেশি করা যাবে না জন্ম দিবস নবী সারা জীবনী যতদিন আপনি পারবেন ওই দিনে আপনি ওই দিন কেন ওই মাসেও করতে পারেন সারা মাস নবীর জন্মের আলোচনা হয় কিন্তু মৃত্যুর ক্ষেত্রে তিন দিন শোক পালন তিন দিনের বেশি পারবেন না মানে এক শ্রেণীর আলেম নবীর সম্মানকে বাড়াতে চায় সেরেক বেদাত ব্যতীত সেরেক বেদাত মুক্ত করে ব্যতীত নবীর সম্মান বাড়াতে চায় আর এক শ্রেণীর আলেম মোল্লা মৌলবী এজিদি মার্কা বক্তা বেরিয়েছে

বলছে আল্লাহর সঙ্গে নবীর নাম আছে সেরা আল্লাহ নিজে যাকে বন্ধু বানিয়েছে এ আবার তার থেকে বড় পণ্ডিত হয়ে গেছে আল্লাহ নিজের নামের আগে আল্লাহর নাম পরে আল্লাহর নাম মাঝখানে নবীর নাম আশহাদু আননা মুহাম্মাদান মুহাম্মাদার রাসূলুল্লাহ রাসূল আল্লাহ আছে না নাই জোরে বলেন আল্লাহ নিজে ঠিক করে দিয়ে কালেমাই আল্লাহ নবীর সঙ্গে নিজের নাম জুড়ে দিয়েছে নিজের সঙ্গে নবীর নাম জুড়ে দিয়েছেন। আজানে নিজের সঙ্গে নবীর নাম জুড়ে দিয়েছে কোরআন মাজিদে এমন অসংখ্য রসুল আল্লাহ রসুল আল্লাহ কথা এসেছে রসুল আগে পরে আল্লাহ দিয়েছে আবার আগেও আল্লাহ দিয়েছেন মাঝে রসুল দিয়েছে আর এ ব্যাটা বাদ দিয়ে দেবে নবীর নাম আখেরি জামানা ইমানকে বাঁচান দু কথা বললাম খুব সংক্ষেপে আলোচনা করলাম একটুখানি রাসুলের বেলাদাত নিয়ে সিরাত নিয়ে বেশি আলোচনা করতে গেলে তো অনেক সময় লেগে যাবে বারো টাইম নিয়ে বেজে গেছে আখেরি জামানা বাপের আমার তরু যুবকের আমার আল্লাহ রাবুল আলমিন আমাদের ইমানকে মজবুত করুন বলুন আল্লাহ আমিন বলুন আল্লাহ আমিন সেই রাসুলের বেলাদাতের মাস জন্মের মাস এই রাবিউল আউ্বাল মাস বড় পবিত্র মাস মনে রাখবেন এই মাসে আপনি রাসুলের আলোচনা বেশি বেশি করবেন আমার নাবি সোমবারের দিন রোজা রাখতেন নবী পাককে জিজ্ঞাসা করা হলো আপনি সোমবার রোজা কেন রাখেন বলে ওই দিনে আমি জন্ম গ্রহণ করেছিলাম তাহলে আমার নাবি নিজে জন্মদিন মনে করে রোজা রেখেছেন তা আপনি রোজা রাখুন মানুষকে খাওয়ান সাতকা করুন দান করুন নামাজ বেশি বেশি করুন সব শরিয়ত সম্মত ইসলাম সম্মত আপনি নবীর আলোচনা করুন নিজের মনে মহাব্বত তৈরি করুন দয়ার নাবি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে মেয়ে বাপ মা আত্মীয় স্বজন আমার মাল মাতা সবের থেকে বেশি আমি রাসূলকে ভালো না বাঁচতে পারো তোমরা মোমেন হতে পারলে না তাহলে আমরা তো রাসুলের ভালোবাসা বাড়ানোর চেষ্টা করছি আর এক শ্রেণীর মানুষ তারা কমানোর চেষ্টা করছে পাপের আমার আদর মহব্বত ভালবাসা এগুলাই ইসলামের মূল জিনিস মাথায় রাখবেন নামাজ পড়বেন মহব্বত না থাকলে নামাজ কাজে লাগবে না সাদকা করবেন মহব্বত না থাকলে সাদকা কাজ হবে না রোজা রাখবেন সব মহব্বত আমার আল্লাহর প্রতি আপনার নৈকট্য হাসিলের সেই ভাবনা যদি না থাকে রোজা কাজে লাগবে না সবের মূল হচ্ছে আপনারে কলক আর তাকওয়া হনা এই তাকওয়া যদি ঠিক না থাকে কলক যদি ঠিক না থাকে তাহলে কি হবে সব আমল बर्बाद হয়ে আপনি মনে করুন কেউ একজন আপনার কাছে হাত পেটেছে কেউ একজন আপনার কাছে হাত পেটেছে ভাই টাকা পয়সা দাও আপনি তাকে যদি এইভাবে নে এই ভাবে দেন সে হয়তো নিল তার মনে শান্তি পাবে শান্তি পাবে না তাহলে আপনি যদি ভালোবেসে দেন একটু এক হলো দুটো এক হলো কখনোই এক নয় তাহলে আপনি যা করবেন ইসলামের সবটাই যেন মহাব্বত দিয়ে হয় ভালোবাসা দিয়ে হয় আদাব দিয়ে হয় তাজিম দিয়ে হয় আত্মস্বস্তি দিয়ে হয় হাসিলের জন্য হয় এই জন্যই বলা হয়েছে আল্লাহ নাবি বলেন আর তাকুয়া হা হো না থাকে এখানে এই যার ভালো সারা শরীর ভালো কাল্প যার খারাপ সারা শরীর খারাপ কারো অন্তরে যদি থাকে কারো অন্তর যদি খারাপ থাকে থাকে কারো কারো যদি যদি ময়লা হিংসা বিদ্বেষ বায় আমার কুটুকি নবী বিদ্বেষ রসুল বিদ্বেষ অলি দুশ্মনী নবী দু আলিমদের দুশ্মনী বায়াবার আল্লাহর কোরআনের দুশ্মনী কারো অন্তরে থাকলে তার নামাজ ইবাদত রোজা কোন কাজে লাগবে না পৃথিবীর কোনো মুফতির দরকার নাই আমি বলে দিয়ে যাই আনতাহাবা তা আমালুকুম আনতুম লা তাশউরুন তোমার আমলগুলো কোনটাতে ফেরিয়ে চলে যাবে টের পাবে না বুঝতে পারবে দু চারটে কথা বললাম বাবা আমার আমি আপনাদের বলেছি ঘটনা বললে অনেক ঘটনা বলতে 같তাম কিন্তু ঘটনা বলে সময়টা কাটাবো না কারণ যাতে আপনার আমার চরিত্রের পরিবর্তন হয় আমার আপনার ভাবনার বদল হয় আমার আপনার চালচলনের বদল হয় তার জন্য আমি সেই নবী দিবসের মাসে আজকে সাতই রবিউল আউয়াল এ রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে আজকে আমি দু চারটে কথা বললাম আপনাদের খেদমত থেকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে আমার এই ভাইরা বলেছিলেন কিছু যদি এই রবিউল আউয়াল মাসের এই জালসা করতে গিয়ে খাওয়ান দাওয়ান মেহমান দাঁড়ি ভাই আমার মেহমান দাঁড়ি এই যে আলোচনা আলোচনা করতে গেলে এই নবীর মিলাদ নবীর সিরাত নবীর আলোচনা করতে গেলে কি করতে হবে একটা মজলিস করতে হবে করতে হবে না হবে না মাইক করতে হবে লাইট করতে হবে একটা ক্যান্ডেল করতে হবে মানুষজন আসবে অনেক দূর থেকে দূর না খাইয়ে তো পাড়াতে পারবেন না খাওয়াতে হবে মেহমানদারি করা ইসলামে ভালো না খারাপ ভালো আল্লাহর নবীর বাড়িতে

আর মেহমান এলে সেদিনে তিনি মেহমানকে নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করতেন জোরে বলেছে আমার নাবি বলেছেন আমার নাবি নিজেও বাস্তবায়িত করেছেন ঘরেতে কিচ্ছু নাই এক গ্লাস পানি দিয়ে খেজুর দিয়ে মেহমানদারি করেছেন আমার কি এমনকি আম্মাজানদের বাড়িতে মা ফাতেমা আম্মা জানের বাড়িতে খাবার খেতে বসবেন খাবার খেতে বসবেন এমন সময় ভিখারি এসে হাজির হয়েছে নিজে না খেয়ে তাকে দিয়ে ভাই আমার খালি পেটে রয়ে গেছে। ভাই আমার বাচ্চারা না খেয়ে রয়ে গেছে মেহমানকে ফেরাননি মেহমানকে খাইয়ে দরজায় কেউ এলে তাকে খাইয়ে ছাড়ো জোরে বলুন সুবহানাল্লাহ আর এক শ্রেণীর মানুষ বলছে মেহমানদারি করার দরকার নাই আখেরি জামানা তাহলে মেহমানদারি করতে হবে এর জন্য খরচ খরচা লাগবে পয়সা করি লাগবে আমরা সকলে মিলে নবীর আলোচনা শুনছি আমরা সকলে মিলে পয়সা দেব এই মেহমানদারি করার জন্য ভাইরা আমার এই আগামী বছর হবে ইনশাআল্লাহ এ হবে তো নাকি না হবে না আবার নবীর আলোচনা হবে তো আবার আমার থেকে কোনো ভালো হুজুরকে নিয়ে আসবেন আরো সুন্দর করে বল। আরো সুন্দর করে বুঝিয়ে দেবে ভাইয়ের আমার তো বাপের আমার তো এই যে আলোচনা হবে এই যে মেহমানদারি এর জন্য খরচ লাগবে যদি কেউ কিছু দেন আমার হাতে হাত দিয়ে দেবেন আমার সঙ্গে আমি অধম গুণাগার আমার সঙ্গে আপনার হাতটাও মুসাফা হবে আর আপনার সঙ্গে আমার হাতটাও মুসাফা হবে আল্লাহ করে এই হাত আল্লাহর কাবা শরীফে দুবার দিয়ে এসেছি আর এই হাত দিয়ে হাজার আস চুম্বন করেছি হাত দিয়েও চুম্বন করেছি মৃত্যুর মুখ করেছি এটা বলতাম না যাতে করে আপনারা বেশি বেশি ভাই আমার যার যেমন পকেটে নগদ আছে জ্যান সেই জন্য বলতে হলো এগুলো বলা উচিত নয় বাপেরা আমার তরুণ যুবকেরা আমার আছেন দশ বিশ পঞ্চাশ একশো টাকা এসে দিয়ে যাবেন দিয়ে শরিক হবেন মেহমানদারিতে যা আসবেন তাড়াতাড়ি আসেন দেরি করবেন না প্রত্যেকের নেওয়া হবে মুসাফা করব আপনার নেক মানুষ কে নেক মানুষ বোঝা মুশকিল ভাই আমার কে নেক মানুষ কে আল্লাহ মানুষ আমার মতো আমি জুব্বা পরে বসে আছি না না ভাববেন না যে বিরাট বড় মনে হয় হুজুর পীরের আউলা পীরের নাতি মানে বিরাট না না কে কি বোঝা মুশকিল আল্লাহ কার মনে কি মহাব্বত কি আমল কি এবাদত দিয়েছেন কেউ জানে না বাপের আমার আল্লাহ করে পঞ্চাশ একশো করে বাপের আমার দিয়ে যাচ্ছে আল্লাহ কবুল করে আর কেউ আছেন তারি যার পকেটে আছে দশ বিশ পঞ্চাশ একশো দু টাকা এক টাকা পাঁচ টাকা যেমন আছে ভাই আমার হাসানাতে ফালাহু আসরু আমসা নিশ্চয় ভাই মা তাড়াতাড়ি আছেন কে আছেন ছেলে মেয়ের উন্নতির জন্য দেন পড়াশোনার জন্য দেন কারবারের জন্য বাবা কবরে চলে গেছেন বাম্মা কবরে চলে গেছেন মাগফিরাতের জন্য তাড়াতাড়ি মাশাআল্লাহ আর কে আছেন একটু 10 20 50 100 যার যেমন আছে পকেটে থাকলে একটু উঠে এসে দেন আল্লাহ কবুল করবেন নিশ্চয় কবুল করবেন আরে সারা বিশ্বের নবীদের শ্রেষ্ঠ নবী নবীউল আম্বিয়ার ঈসা

মা সালার কে আছেন বাপেরা আমার তো তো তাড়াতাড়ি আসেন দেরি করবেন না দাদি কবরে চলে গেছেন নানানানি কবরে চলে গেছেন বাম্মা কবরে চলে গেছেন আত্মীয় সজন কবরে চলে গেছেন বাপেরা আমার সন্তানেরা পড়াশোনা করছে কাজ কারবার করছে আল্লাহ জানো জমিনি আসমানি মুসিবত থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ যে এম বেশি দাঁড়িয়ে রেখেছে আর এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পাইগম্বারের আমি বলছি না আমার মতে এত বড় দাঁড়িয়ে রাখেন ছোটই রাখেন আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে

তাই যারা দাঁড়িয়ে রাখেননি বাবা মা দাঁড়িয়ে রাখবেন যুবকেরাও রাখবেন দাঁড়িয়ে মুখের সৌন্দর্য কিন্তু সৌন্দর্য মনে করে নাই নবী সুন্নত মনে করে রাখবেন ছোট হোক আর বড় হোক রাখবেন বাবা মার দাঁড়িয়ে রাখেন নামাজ পড়েন দাদা হুজুরের সিলসিলা মজবুত সিলসিলা আমরা নষ্ট করে ফেলেছি আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি তাই মানুষ বলতে পারছে না আমাদের মতো আদব কে দেখাতে পারবে আমাদের মতো তাজিম কে দেখাতে পারবে আমরা ছোট